অসুস্থ মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডে ভর্তি রয়েছেন দুজন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব উডবান ওয়ার্ডের সামনে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, এই মুহূর্তে কি খবর পাচ্ছো? চিকিৎসকরা কি বলছেন? কেমন রয়েছেন দুজন? দেখো সুকর্ণা, তুমি জানো যে কালকে দিনভর টানাপোড়েনের পর অবশেষে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ আসে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তরফ থেকে, এবং সেই মতো রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্র এবং তার পাশাপাশি প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তাদের আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। রাত একটার কিছু পরে তাদের সিবিআইয়ের নিজাম প্যালেসের দপ্তর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় এবং তার কিছুক্ষণ পর মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতা বোধ করলে তাদের যে সংশোধনাগারের যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাদের রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। আমরা যেটা দেখলাম যে ভোর পৌনে চারটে নাগাদ এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় এবং তার পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, তাকেও নিয়ে আসা হয়। কিন্তু সুব্রত মুখোপাধ্যায় কোনো রকম টেস্ট না করিয়েই পুনরায় সংশোধনাগারে ফিরে যান। কিন্তু মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় তারা কিন্তু এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের দোতলার 103 এবং 106 নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, মদন মিত্র হাসপাতালে ঢোকার আগে আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে তুমি জানো যে কয়েকদিন আগেই কিন্তু মদন মিত্র করোনা মুক্ত হয়েছেন, করোনা জয় করে ফিরেছেন এবং তার ফলে তার শারীরিক বিভিন্ন সমস্যা কিন্তু এখন রয়েছে। তার পরিবারের অনেকে করোনা আক্রান্ত রয়েছেন এবং সেই সময় তিনি যখন কালকে সারাদিন তিনি যখন সিবিআই হেফাজতে ছিলেন সেই সময় অসুস্থতা বোধ করেন এবং জেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে তার অক্সিজেন লেভেল যথেষ্ট কমে গেছে এবং তাকে 103 নম্বর কেবিনে ভর্তি করার পরেই তাকে কিন্তু অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে তার শ্বাসকষ্ট রয়েছে। আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন তৃণমূল নেতা এবং প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় তিনি দোতলারই 106 নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং তারও বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আমরা দেখেছিলাম গতকাল রাতে আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র দুজনেই এসেছিলেন এবং তারা যেটা জানালেন যে শোভন চট্টোপাধ্যায়ের বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে এবং তাই জন্য তার চিকিৎসার প্রয়োজন। এবং সেই মতো আমরা যেটা হাসপাতাল থেকে প্রাথমিকভাবে জানতে পারছি, শোভন চট্টোপাধ্যায়েরও কিন্তু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাকে কিন্তু ভোর রাতে নিয়ে আসার পরে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে এবং হাসপাতাল থেকে বলা হচ্ছে যে এখন কিন্তু অবস্থা তাদের দুজনেরই স্থিতিশীল, তাদের চিকিৎসা চলছে। এবং হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তাদের চিকিৎসার আর কি ব্যবস্থা করা প্রয়োজন সেই ব্যাপারে আজকে সকালে হাসপাতাল কর্তৃপক্ষ, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। কোনো রকম মেডিকেল বোর্ড গঠনের প্রয়োজনীয়তা আছে কিনা সেই ব্যাপারে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আজকে সিদ্ধান্ত নেবে। এর পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনিও কিন্তু শারীরিক অসুস্থতা বোধ করার জন্য এসএসকেএম হাসপাতালে এসেছিলেন কিন্তু তিনি কোনো রকম চেক আপ না করেই সংশোধনাগারে ফিরে যান এবং তার যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাকেও কিন্তু এসএসকেএম হাসপাতাল অথবা অন্য কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা হতে পারে বলে জেল সূত্রে জানা যাচ্ছে। সুকর্ণা, ধন্যবাদ সুদীপ্ত।